তারপরে প্রিন্স মামুন কিন্তু তার বউকে একদম ছেড়ে দিয়েছে ভাই। হাজার অপরাধ করে আমার কাছে এসে সরি বললে আমি ওকে, আবার বুকে টেনে নিব এটাই। মামুন আমার সাথে ছিল, আমরা দুজন কখনো আলাদা ঈদ করি নাই। আমি ঈদের দিনও তোমাকে দেখতে চাই, ঘুম থেকে উঠে আমি প্রতিদিনই ওর চেহারাটি ফার্স্ট দেখি। ভাই আপনারা সবাই আজকের ভিডিওটি এখনই শেয়ার করতে থাকেন, কারণ এমন কিছু কথা আপনারা শুনতে যাচ্ছেন যেগুলো শোনার পরে আপনাদের রাতে আজকে ঘুম হবে না। ঈদের দিন তো আসলে সবার জন্য স্পেশাল, আমার জন্য ঈদের দিনটা স্পেশাল। আমি খুব ফিল করি জিনিসটা, তাদের লাইফ পার্টনার বা সোলমেট ওদেরকে নিয়ে মেহেন্দি দিতে যাচ্ছে, শপিং করতে যাচ্ছে, একসাথে রান্নাবান্না করছে, যেটা আমরা এতদিন করে আসছি। তো ডেফিনেটলি অনেক খারাপ লাগতেছে আমার। ঈদের দিন মামাকে আমি দেখবো, ও যদি সত্যি সত্যি আমাকে ভালোবেসে থাকে তাহলে তো যত খারাপ সিচুয়েশনই হোক না কেন চলে আসবে, সকালবেলা আমাকে সারপ্রাইজ দিবে। আমাকে যদি আপনারা দেখতেছেন বাইরে হাসি খুশি ছবি তুলতেছি, কিন্তু একা এইভাবে আসলে এতটা টাইম একা কখনো কোথাও যাইনি। আমি কল্পনাও করতে পারি না যে আমি কালকে সকালে উঠে কি করব। ও যদি বাসায় না থাকে আমাদের বাসা একদম কবরস্থানের মতো, ও ছাড়া আমাদের বাসায় কোনো কিছু হয় না। ও যখন থাকে না তখন ইভেন রান্না বান্নাও হয় না, বাসায় সবাই কাজের লোকরা সবাই বলতেছে যে ভাইয়া নাই তাহলে কালকে কিছু রান্না করব না। এটা একটা খারাপ লাগা ফিলিংস যে বলে বোঝানোর মতো না, বা আমি শিওর মামুনেরও হয়তো সেম খারাপ লাগছে। হাজার হলো আমরা মানুষ, আর ফিলিংসটা কিন্তু হঠাৎ করে গায়েব হয়ে করে ফেলাটা সম্ভব না। আর সেখানে তো আমরা এতটা দিন 4 বছর নানা রকম মানুষের বিরুদ্ধে মন্তব্য, মানুষের খারাপ কথা, ইভেন আমাদের দুজনের লুকস নিয়ে কথা বলেছে, আমি তার পাশে মানাই না, দেখতে খারাপ, মোটা, বুড়ি, এসব কিছু শুনেও কিন্তু মামুন আমার সাথে ছিল। হ্যাঁ ওর রাগ বেশি, ও রেগে যে কদিন পরপর বাসা ছেড়ে চলে যায় বা ওর এটা লাগে সেটা লাগে এই ধরনের কথাও অনেক সময় হয়েছে, কিন্তু ও যেরকমই হোক আমি ওকে ওইভাবেই অ্যাকসেপ্ট করে নিয়েছি, আমি ওকে ওইভাবেই ভালোবাসছি। ওর জন্য আমার ভালোবাসার জায়গাটা কখনোই কম না, কমবেও না কখনো। ঈদটা আমার কাছে কিন্তু ঈদ মনে হচ্ছে না যতক্ষণ আমি ওকে দেখবো। তো ওর খাবার দাবারের দিকে খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হয়, আর আপনারা ওর বডি স্ট্রাকচারে চেঞ্জটা নিশ্চয়ই দেখতে পেরেছেন। 2021 কেমন লিন থিন ছিল, এখন 2024 যে একটু সুন্দর বডি স্ট্রাকচার হয়েছে, বিকজ রেগুলার মেনটেন করা হতো ওর জন্য। আসলে কি আমার দিনের 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই ওর জন্য আমি স্পেন্ড করতাম, একটা বাবুর মতো করে ওকে রাখছি সবকিছুই ভালোবাসার জন্য। আমি বলতে চাই যে বাবু তুমি, তোমাকে ছাড়া আমরা দুজন কখনো আলাদা ঈদ করি নাই আমাদের পরিচয় হওয়ার পর থেকে। আমি ঈদের দিনও তোমাকে দেখতে, যদি আমার সাথে কোনো কারণে রাগ করে থাকো ডেফিনেটলি আমি সববারের মতোই আমি সরি, এবং আমি এই সরি বলতে আমার কোনো দ্বিধা নাই। তুমি যেভাবে চাবা সেভাবেই আমি তোমার সাথে আমি থাকতে রাজি আছি। তারপরেও রাগ করে থাকলে রাগটা কমায় ফেলো, আমি তোমাকে ছাড়া কাটাতে চাই না। আসলে ভাই তার কান্না দেখে না আমারও ভাই সবকিছু ভিজে গেছে, আমি এখানে আর কোনো কথাই বলতে পারবো না, আমার অবস্থা খুবই খারাপ, খুবই দুঃখ লাগতেছে। আজকে একটা ঈদের দিন ভাই, মামুনের উচিত ছিল আর বোর সাথে সময়টা কাটানো, তবে মামুন অন্য জায়গায় চলে গেছে। ভাই তুমি এই কাজটা কিন্তু ঠিক করো নাই ভাই, তুমি যেখানেই থাকো তুমি ফিরে চলে আসো তোমার বোর কাছে, আমাদের এই সকল নাটক দেখতে আর ভালো লাগে না। ঈদে অনেক নতুন নতুন নাটক আছে, তবে তোমাদের এই বিনামূল্য নাটকগুলো দেখলে না অনেক সময় ভালো লাগে আবার খারাপও লাগে, কারণ তোমরা যদি না থাকতা সোশ্যাল মিডিয়ায় কোনো বিনোদনই থাকতো না ভাই। এই যে মাঝখান দিয়ে যে আপনারা আমার বিভ্রান্ত করলো, এই যে আমাদের চোখ দিয়ে যে অশ্রু ছড়াইছে, এই অশ্রুর দাম দিবে কে? লাইলাপুর প্রত্যেকটি চোখের অশ্রুর দাম প্রিন্স মামুন তোমার কিন্তু দিতে হবে। কমেন্ট বক্সটা উন্মুক্ত করা আছে, ওই জায়গায় গিয়ে কমেন্ট করেন ভাই, এতক্ষণ বসে আছেন কে?